ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার অধিকাংশ সড়কেরই এখন বেহাল অবস্থা। দীর্ঘদিনেও সংস্কার না করায় এসব সড়কের বেশিরভাগ অংশই এখন খানাখন্দে ভরা। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে শহরবাসী। তবে জরাজীর্ণ এসব সড়ক দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। বাংলাদেশের প্রাচীনতম পৌরসভা ব্রাহ্মণবাড়িয়ার জনসংখ্যা এখন প্রায় 3 লাখ। প্রথম শ্রেণীর এই পৌরসভাটির কাঁচাপাকা মিলে 257 কিলোমিটার সড়ক রয়েছে। তবে দীর্ঘদিনেও সংস্কার না করায় পৌর এলাকার বেশিরভাগ সড়কেরই এখন বেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতেই এসব সড়কে পানি জমে যানবাহন ও পথচারী চলাচলে দুর্ভোগ সৃষ্টিসহ প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। এতে পৌরবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। জনদুর্ভোগের কথা স্বীকার করে পৌর মেয়র জানান, শীঘ্রই নাগরিকদের দুর্ভোগ অবসানে পদক্ষেপ নেওয়া হবে। পুরো শহরের রাস্তায় আমাদের টেন্ডার দেওয়া হয়ে গেছে, সরকার চলমান আছে, প্রায় 30 কোটি টাকার কাজ চলছে এবং চলমান থাকবে। এই কাজগুলো যদি শেষ হয় তাহলে মানুষ স্বচ্ছন্দে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে, মানুষের দুর্ভোগ থাকবে না। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার অধিকাংশ সড়ক সংস্কারে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। NTV নিউজ ডেস্ক। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসি করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।